আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই সিসিআর মডেল কলেজ অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আরও একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা গত টিউটোরিয়ালে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, আজকে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব এর উদ্দীপকটি হচ্ছে জারিফ ও জায়ান একাদশ শ্রেণীর ছাত্র। তাদের শিক্ষার মান উন্নয়নে আইসিটি শিক্ষকের পরামর্শে ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ নেয়। বাড়িতে টেলিভিশন না থাকায় মাঝে মাঝে বাড়ির সকলে মিলে বিভিন্ন অনুষ্ঠান ও ক্রিকেট খেলা দেখে। কিছুদিন পর দেখা গেল ইন্টারনেট সংযোগ থাকার কারণে জারিফের রেজাল্ট বেশ ভালো হয়, কিন্তু জায়ান পিছিয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্দীপকে বলা হয়েছে জারিফ ও জায়ান তাদের আইসিটি শিক্ষকের পরামর্শে তারা ল্যাপটপ কিনে এবং ইন্টারনেট সংযোগ নেয়, এবং তাদের বাড়িতে টেলিভিশন না থাকার কারণে তারা সকলে একসাথে মিলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও ক্রিকেট খেলা দেখে। কিছুদিন পর দেখা যাচ্ছে যে ইন্টারনেট সংযোগ এবং ল্যাপটপ থাকার কারণে জারিফের পড়াশোনা ভালো হয়েছে, কিন্তু জায়ানের পড়াশোনার অবস্থা খারাপ হয়েছে। তো এই উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো হচ্ছে, ক নং প্রশ্নটি হচ্ছে ব্যান্ডউইথ কি, খ নং এ হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো, গতে হচ্ছে উদ্দীপকের আলোকে অনুষ্ঠান ও ক্রিকেট খেলায় ব্যবহৃত ডেটা আদান প্রদানের মোড ব্যাখ্যা করো, ঘতে হচ্ছে জারিফ ও জায়ানের রেজাল্টে কি ধরনের প্রভাব পরিলক্ষিত হয় উদ্দীপকের আলোকে বিশ্লেষণপূর্বক মতামত দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দেখব। প্রথমে রয়েছে ব্যান্ডউইথ কি। উত্তরটি হচ্ছে, একটি নির্দিষ্ট সময়ে চ্যানেল দিয়ে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় তার পরিমাণকে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের ডেটা ট্রান্সমিশন স্পিড সম্পর্কে আমরা জেনেছি। সেখানে আমরা দেখেছিলাম যে ডেটা ট্রান্সমিশন স্পিড কাকে বলে। আমরা যখন একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে তথ্য আদান প্রদান করি, সে সময় প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে স্থানান্তরিত হয় সেই পরিমাণটাকে, সেই বিটের পরিমাণকে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা দেখব ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো, খ নং প্রশ্নটি। এর উত্তর হচ্ছে, ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটার দিক কি হবে, অর্থাৎ ডেটা কোন দিক থেকে কোন দিকে যাবে তা খুবই গুরুত্বপূর্ণ। ডেটা কমিউনিকেশনের সময় ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। অর্থাৎ আমরা যখন তথ্য আদান প্রদান করে থাকি, এই তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যে ডেটাগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেই দিককে মূলত ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। দিকের উপর নির্ভর করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়, যথা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি সিমপ্লেক্স হচ্ছে যখন ডেটা একদিকে প্রবাহিত হয়, যেমন আমরা কিবোর্ড থেকে যখন ডেটা কম্পিউটারে পাঠাই
তখন কিবোর্ড থেকে ডেটা শুধু কম্পিউটারের দিকে প্রবাহিত হয়, কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ থেকে কিন্তু কিবোর্ডের দিকে ডেটা প্রবাহিত হয় না। তো এই যে একমুখী ডেটার প্রবাহ, সেটাকে কিন্তু সিমপ্লেক্স বলে। তারপর হচ্ছে হাফ ডুপ্লেক্স, সেটাতে আমরা জানি যে ডেটা উভয় দিক থেকেই প্রবাহিত হয় কিন্তু এক সময়ে সেটা সম্ভব হয় না। তারপর হচ্ছে ফুল ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স আমরা জানি যে ডেটা একই সময়ে দুই দিক থেকে প্রবাহিত হয়ে থাকে, যেমন মোবাইল ফোন, আমরা যখন মোবাইলে কথা বলি তখন ডেটা উভয় দিক থেকে একই সময়ে কিন্তু প্রবাহিত হয়, আর এই ডেটা প্রবাহিত হওয়ার দিকগুলোকেই ডেটা ট্রান্সমিশন মোড বলে। তারপর হচ্ছে আবার গ্রহিতার উপর নির্ভর করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ডেটাগুলো যে প্রবাহিত হচ্ছে সেই প্রবাহিত ডেটাগুলো কতজন অর্থাৎ কতটি ডিভাইস সেটি গ্রহণ করতে পারবে, সেই ডিভাইসের সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়। এটাকে মূলত ডেটা ডেলিভারি মোড বলা হয়ে থাকে। এটা হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট ও মাল্টিকাস্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোডের ব্যাখ্যা। তারপর আমরা পরবর্তী প্রশ্নের উত্তরটি দেখব। গণনে রয়েছে উদ্দীপকের আলোকে অনুষ্ঠান ও ক্রিকেট খেলায় ব্যবহৃত ডেটা আদান প্রদানের মোড ব্যাখ্যা করো। এর উত্তরে আছে উদ্দীপকের আলোকে অনুষ্ঠান ও ক্রিকেট খেলায় ব্যবহৃত ডেটা আদান প্রদানের মোড হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট মোডে নেটওয়ার্কের কোনো একটি নোড কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোনো যন্ত্র থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডই গ্রহণ করে, যেমন টিভি সম্প্রচার কেন্দ্র থেকে কোনো মুভি সম্প্রচার করলে তা সকলেই গ্রহণ করে উপভোগ করতে পারে। এক্ষেত্রে একটি প্রেরক থেকে নেটওয়ার্কের অধীনস্থ সকল প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি টিভি সম্প্রচার কেন্দ্র থেকে যখন বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করা হয় তখন সেই নেটওয়ার্কের আওতায় যতগুলো ডিভাইস থাকে সবগুলো ডিভাইস কিন্তু সেটি গ্রহণ করতে পারে। তারপর যদি আমরা রেডিও সম্প্রচারের কথা বলি, একটি রেডিও সম্প্রচার কেন্দ্র থেকে যখন বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করা হয় সেই নেটওয়ার্কের আওতায় যতগুলো রেডিও ডিভাইস থাকে সবগুলো কিন্তু সেই তথ্য বা সেই ডেটা গ্রহণ করতে পারে, আর এটাকেই মূলত ব্রডকাস্ট বলা হয়ে থাকে। এখানে যে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি, এই চিত্রে এ যেই বৃত্তটি রয়েছে এটাকে যদি আমরা প্রেরক ধরি, এটা যদি হয় সম্প্রচার কেন্দ্র, তাহলে এই পাশে যে বি সি ডি ই যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রাপক, অর্থাৎ এ এই কেন্দ্র থেকে ডেটা প্রবাহিত হচ্ছে, আর এখানে যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইস কিন্তু ডেটা গ্রহণ করতে পারছে। তো এটাই হচ্ছে মূলত ব্রডকাস্ট মোড, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে জারিফ ও জায়ানের রেজাল্টে কি ধরনের প্রভাব পরিলক্ষিত হয় উদ্দীপকের আলোকে বিশ্লেষণপূর্বক মতামত দাও। উত্তরে হচ্ছে উদ্দীপকে উভয়ের বাসায় ইন্টারনেট সংযোগ থাকলেও জারিফের রেজাল্ট ভালো হয়েছে কিন্তু জায়ানের রেজাল্ট খারাপ হয়েছে, নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো। ইন্টারনেট তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্যতম প্রধান উপাদান, এই ইন্টারনেট মানুষের জীবনে সুফল না কুফল বয়ে আনবে সেটি নির্ভর করে ব্যক্তির নিজস্ব চিন্তা ও চেতনার উপর, অর্থাৎ বর্তমান সময়ে যে তথ্য প্রযুক্তির অগ্রগতি বা আমরা যে গ্লোবাল ভিলেজ সম্পর্কে জেনেছি, বর্তমান সময়ের যে উন্নতি সবকিছুর মূলেই কিন্তু রয়েছে ইন্টারনেট। ইন্টারনেটের কারণেই কিন্তু গোটা পৃথিবীটা আজ গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, আর যার সুবিধা আমরা সবাই ভোগ করছি। এক্ষেত্রে ইন্টারনেট আমরা কিভাবে ইউজ করব সেটা কিন্তু ডিপেন্ড করে আমাদের নিজেদের উপর,
আমরা চাইলে এটাকে ভালো কাজে ব্যবহার করতে পারি, আবার চাইলে খারাপ কাজেও কিন্তু ব্যবহার করতে পারি। এটা সম্পূর্ণ আমাদের নিজেদের উপর নির্ভর করে। তারপর বর্তমানে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। এখন কেউ ইচ্ছে করলে ইন্টারনেটে বসে কানাডা বা ইংল্যান্ডের মতো নামকরা দেশের সেরা লাইব্রেরির শ্রেষ্ঠ বইগুলো পড়তে পারছে। ফলে শিক্ষা এখন অনেক সহজ প্রাপ্য হয়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমানে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে, এই কথাটির বাস্তব উদাহরণ কিন্তু আপনি যে ভিডিওটি দেখছেন এটি, কারণ ইন্টারনেটের কারণেই কিন্তু আপনি এই ভিডিওটি দেখতে পাচ্ছেন। যদি ইন্টারনেট না থাকতো তাহলে এই বর্তমান সময়ে যে মহামারী আমাদের বিশ্বে চলছে, এই মহামারীর সময়ে কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক দূরে রয়েছি, আমাদের কিন্তু শিক্ষা গ্রহণ করার কোনো সুযোগ ছিল না। কিন্তু এই ইন্টারনেটের কারণেই আজকে আপনারা ঘরে বসেই কিন্তু আপনাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই ইন্টারনেট ব্যবহার করে আপনারা আপনাদের প্রয়োজনীয় শিক্ষা সম্পর্কিত সকল তথ্য আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন। এছাড়াও ইন্টারনেটে অনেক শিক্ষামূলক সাইট রয়েছে, যে কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত জানা যায়। অর্থাৎ ইন্টারনেটে বিভিন্ন ধরনের শিক্ষামূলক ওয়েবসাইট রয়েছে, যেগুলো থেকে প্রত্যেকটা ব্যক্তি তার প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করতে পারে। জারিফ ইন্টারনেট কানেকশন ভালো পথে ব্যয় করেছে, ফলে তার রেজাল্ট ভালো হয়েছে। অর্থাৎ জারিফ তার ল্যাপটপ এবং ইন্টারনেটকে ভালো কাজে, সে তার পড়াশোনার জন্য কাজে লাগিয়েছে, সে তার ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন সোর্স থেকে তার প্রয়োজনীয় তথ্য সে সংগ্রহ করেছে এবং পড়াশোনা করেছে, তাই তার রেজাল্ট ভালো হয়েছে। অন্যদিকে ইন্টারনেটের মাধ্যমে অশ্লীলতা, অপরাধ প্রবণতা, গোপনীয়তা ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ইন্টারনেটে যেমন ভালো দিকগুলো রয়েছে, আমাদের শিক্ষণীয় যাবতীয় উপকরণগুলো ইন্টারনেটের মধ্যে আমরা পাচ্ছি, ঠিক একই রকম ভাবে ইন্টারনেটে যাবতীয় অশ্লীলতা, যাবতীয় অপরাধের যে উপকরণ, সব কিছু কিন্তু এই ইন্টারনেটে রয়েছে। তো জায়ান ইন্টারনেট ব্যবহার করার সময় সঠিকভাবে ব্যবহার না করে ইন্টারনেটের অপব্যবহার করেছে, যা তার দৈনন্দিন লেখাপড়ায় ব্যাঘাত ঘটিয়েছে। এতে শুধু লেখাপড়া নয়, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাও দেখা দেয়। ফলে ইন্টারনেট ব্যবহারে সবাইকে সতর্ক হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আপনারা ইন্টারনেটের মাধ্যমে ক্লাসটি করছেন বা আপনাদের অন্যান্য পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এই পড়াশোনা না করে যদি আপনারা বিভিন্ন ধরনের গান দেখেন, নাটক দেখেন, ছবি দেখেন, ফেসবুক চালান, গেমস খেলেন, তাহলে কিন্তু ইন্টারনেটের সঠিক ব্যবহার হচ্ছে না। এটা কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রে খুব খারাপ প্রভাব ফেলবে। শুধু পড়াশোনা নয়, আপনাদের ক্যারিয়ার তথা আপনাদের শারীরিক বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। অতএব ইন্টারনেট এবং আমাদের যে ডিজিটাল ডিভাইসগুলো রয়েছে, সেগুলো ব্যবহারের দুটি দিক রয়েছে, একটি ভালো দিক আর একটি খারাপ দিক। এগুলো যদি আমরা ভালো কাজে ব্যবহার করি, এর যদি সঠিক ব্যবহার আমরা করি, তাহলে আমরা এর মাধ্যমে উপকৃত হব, আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবো। আর যদি আমরা এগুলোকে অপব্যবহার করি, তাহলে আমাদের অবশ্যই এই অপব্যবহারের জন্য খারাপ পরিণতি ভোগ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের যে সৃজনশীল প্রশ্নের আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।